বিএনপিকে আমি কবরে পাঠাচ্ছি, সে কবরের ভিতর থেকে তারা জেগে উঠছে কিভাবে? আপনার মন্ত্রী, আপনার দলের নেতারা এরা এখন নাকি রাজপ্রাসাদ বানায়, কানাডায় বানায়, ইউরোপে বানায়, মালয়েশিয়া বানায়, এই টাকা কোথার থেকে? এদের তো কারো পৈতৃক জমিদারি ছিল না, আজকে এত টাকা আসছে কোথা থেকে? এই টাকাটা জনগণের টাকা, এই ব্রিজ দেখিয়ে করেছেন। কিন্তু আপনি একটা ভালো স্কুল নির্মাণ করতে পারেননি, আপনি একটা ভালো হাসপাতাল নির্মাণ করতে পারেননি যেখানে অল্প পয়সায় মানুষ তার চিকিৎসা নেবে, একটা ভালো স্কুল যে স্কুলে বিনা বেতনে এদেশের গরিব মানুষের ছেলেরা লেখাপড়া করবে, এই ব্যবস্থাটা করেছিলেন জিয়ার রহমান এবং বেগম খালেদা জিয়া। তাই আপনার যত হিংসা, আপনার যত বিদ্বেষ জিয়ার রহমানের প্রতি, বেগম খালেদা জিয়ার প্রতি, দেশ নায়ক তারেক রহমানের প্রতি, যে এত নিপীড়ন নির্যাতন করার পরেও বিএনপি জেগে উঠে কি করে? বিএনপিকে আমি কবরে পাঠাচ্ছি, সে কবরের ভিতর থেকে তারা জেগে উঠছে কিভাবে? এইটা তাকে আরও প্রতিহিংসা পরায়ণ করে তুলছে। শুধু তা সে না, এখন দেখি তার যে বুদ্ধিজীবীরা তারাও দেখি তার মতো কোরাস গাইছে। এই ফ্যাসিবাদ, এই নাৎসিবাদ, এই জুলুম, এই হত্যাকারী সরকারের পক্ষে সাফাই গাইছেন সুলতানা কামালের মতো একজন মানবাধিকার কর্মী। আপনারা দেখেছেন না, বিদেশের একটি পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছেন, ইডেন কলেজের ন্যাক্কারজনক ঘটনায় তিনি ইনডাইরেক্টলি সেটাকে সাফাই গাইছেন যে দীর্ঘদিন ধরে এটা চলে এসছে। আরে ভাই, দীর্ঘদিন ধরে চলে এসছে, আমরাও তো ছোটবেলা থেকে, আমাদেরও তো বয়স কম হলো না, কিন্তু এখন যে কুৎসিত ন্যাক্কারজনক ঘটনার এই দৃষ্টান্ত আমরা কখনো দেখিনি। হ্যাঁ, ছাত্র সংগঠন, ছাত্র সংগঠনে গোলমাল হয়, মারামারি হয়, এটা হয়েছে, আগেও হয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীতদাসের বাজারে পরিণত করা এইটা আমরা দেখিনি। সুলতানা কামাল, আপনি মানবাধিকার কর্মী, আপনি দেশের বুদ্ধিজীবী বলে অনেকে, আপনি আইন সালিশ কেন্দ্রে ছিলেন, আপনার বিবেক কোথায়, আপনার বিবেচনা কোথায়? আপনি শেখ হাসিনাকে তকমা দেওয়ার জন্য আপনি বিদেশের একটি পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বলছেন রাষ্ট্র সমাজ কুরে কুরে খাচ্ছে, আজকে দীর্ঘদিন ধরে এইসব চলে আসছে। বাহ, আপনারা আসলে অনেক আগেই এই দেশের সার্বভৌমত্ব, এদেশের মানুষের সংস্কৃতি, এদেশের মানুষের বিশ্বাস, এটাকে আপনারা অবজ্ঞা করেছেন, ঘৃণা করেছেন। আপনারা কারো ক্রীতদাস হয়ে বাংলাদেশে কাজ করছেন, আপনারা কারো এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করছেন। এই দেশের কোটি কোটি মানুষের কি ভাবনা, কি চিন্তা, তারা কি ভালোবাসে, এইটা আপনারা ধারণ করেননি। আরেকজন বুদ্ধিজীবী মুনতাসির মামুন, তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার না থাকলে অনেকে এই দেশে থাকতে পারবে না। কেন পারবে না? জিয়ার রহমান ক্ষমতায় ছিলেন না, ওই সময় তো আপনি চাকরি করেছেন, বেগম জিয়া দুইবার ক্ষমতায়, ওই সময় তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি কোথায় পালিয়ে গিয়েছেন? বরং আপনি দেশ বিরোধী কাজ করেছেন, আপনি এবং আপনার বন্ধু শায়রিয়ার কবির দেশের বিরুদ্ধে কলঙ্ক রটিয়েছেন বিদেশে গিয়ে, আপনার সেই ধরনের বুদ্ধিজীবী। শেখ হাসিনা রাখবেন এই জন্যই যে শেখ হাসিনা বিএনপিকে, বিএনপির নেতাকর্মীকে হত্যা করে উনি ক্ষমতায় থাকতে চান, উনি নাৎসিবাদ কায়েম করতে চান। বাংলাদেশে শেখ হাসিনা, মুনতাসির মামুন আর সুলতানা কামালরা ছাড়া আর কারো কোনো কণ্ঠস্বর থাকবে না, এটাই হচ্ছে সুলতানা কামাল আর মুনতাসির মামুনরা এইটা মনে করে। এই যে এখানে যারা দাঁড়িয়ে আছেন শিক্ষক, শিক্ষক মানেই তো নিজেরা শিক্ষিত এবং তারা একটা শিক্ষিত শ্রেণী গড়ে তোলে, তারা সেই কারিগর যারা সমাজকে শিক্ষার আলোকে আলোকিত করে। আজকে এত শিক্ষক, হাজার হাজার শিক্ষক, এই দুর্বিষহ দুঃশাসন, শেখ হাসিনার এই নাৎসিতন্ত্র, এই ফ্যাসিবাদের মুখেও তারা আজকে দাঁড়িয়েছে। আজকে পুলিশ, সেলিম ভাই বলেছে যে আমাদের যে নারী শিক্ষক তাদের সাথেও অপমানজনক ব্যবহার করেছে, কিন্তু তারাও দেখেন আজকে সমস্ত ভীতিকে উপেক্ষা করে আজকে এখানে এসে দাঁড়িয়েছে।